আমার একটা দামি ফোন কিনতে হবে মা, আমার এই ফোনটা তোমরা কোনটা করতেছ? সারা রাস্তা করতে করতে গেল আয়ানো তো ইউটিউব চ্যানেল আছে রে। আমার একটা ভিডিও ওসা মামা, একটা ভিডিও আমার 2 মিলিয়ন মানুষ দেখছে বাবা। এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এগুলাই ব্লগ ভিডিও। আবার মনে করো ওই ভিডিও দিয়ে আমি সাবস্ক্রাইব পাইছি 6300, ওইটা দিই টাকা পাওয়া যায়। দেখুন না আমার ওয়াচ টাইমটা লাগবো আর 10 মিলিয়ন ভিউ লাগবে। 10 মিলিয়ন ভিউ হলে তার প্রত্যেক মাসে মনে করেন আপনার $100 করে দিবে, $100 বাংলাদেশে প্রায় 10,000 উপরে। আমার ফেসবুক আইডি তো মনিটাইজ পাইছিলাম, ফেসবুক আইডি আমারটা বিক্রি করে দিছি, বিক্রি করে দিছি এই কারণে আমরা যে রিলস ভিডিও পাইছিলাম, রিলস ভিডিওতে আমার মনে করেন ই না পেজে না আইডিতে, এই কারণে ওইটা বিক্রি করে দিস। ওটা তাও 5,000টা বিক্রি করছিলাম। একটা সমস্যা হয়েছিল আমার, যে ডলার হোল্ড হয়ে গেছিল আসে নাই এই কারণে। গরুর মতোটা নিয়ে আমি কিন্তু সেগুলো ওরতে যেতে পারি, সরকারি আইন মাইনাস হতে যেতে হবে জানাস। আমার বউ বাচ্চা আছে, সংসার আছে, এগুলো কে দেখবে? আর হয়তো মনে করেন আমি মাঝখান থেকে বেঁচে গেলাম, হয়তো আমার স্যার একটা সমস্যা, এই কারণে বড়দের একটা সমস্যা হইতে পারে, আল্লাহ না করো একটা বিপদ দিতে পারে। এই কারণে আমার সবসময় এগুলো মাথায় রেখে আমি সবসময় লিমিট মতো গাড়ি চালাই, কখনো আমি লিমিট ছাড়া লিমিট ক্রস করি না। আমার এটা আমার অনেক স্যার এই জিনিসটা আমার অনেক ভালোবাসে স্যার, এই কারণে আমি কোনো সময় মাথা গরম করে গাড়ি চালাই না। দুর্ঘটনা কই আসলে কখন জানলাই দেয় বলা যায়। সাধারণ বিমান বন্দর হ্যাঁ নতুনটা রেল নতুনটা ব্লগে বিমান বন্দর নিয়ে এসে দিচ্ছি। কথা তো বন্ধ করে দিবে।